দেন। আগে কতগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করছো, তো আজকেও তিনটা কর্ড থাকতেছে, সাথে তোমাদের পরিচিত আরেকটা কর্ড থাকতেছে, তো সবগুলো কর্ডের সাথে সবগুলো কর্ডের মিল আছে। যদি আমরা মাইনর করে থাকি তাহলে আজকে আমরা মেজর শিখব, আবার মাইনর শিখব, আলাদা আলাদা কর্ড। দেখো আজকে আমরা জানবো কি কি মেজর, এ মেজর, সি শার্প মাইনর আর বি মেজর, যেটা আমরা আগে লেসনে শিখেছি। আবার দেখো মাইনরটা কি ছিল, জাস্ট দুটো ফিঙ্গারে ছিল একটা ফ্রেটে, আর মেজরের সময় কি হবে এই এক নম্বর ফিঙ্গারটা শুধু তিন নম্বর স্ট্রিংসের এক নম্বর ফ্রেটে চলে যাবে। মেজরটা ঠিক বি মেজরের মতো একই ফ্রেটে তিনটা আঙুল থাকে, স্যার দেখো চার নম্বর তারে দুই নম্বর আঙুল, দুই নম্বর ফ্রেট, তিন নম্বর তারে তিন নম্বর আঙুল, তিন নম্বর ফ্রেট, দুই নম্বর ফ্রেট, চার নম্বর আঙুল, দুই নম্বর তারে দুই নম্বর একই ফ্রেটে তিন নম্বর, এটা তিন নম্বর, কিন্তু এই জায়গায় একটা নোটেশন না থাকার কারণে কিন্তু আমরা এই ফিঙ্গারটা ব্যবহার করতেছি। এরপর আসছি সিসার মানে, তিন নম্বর ফিঙ্গারটা চলে যাবে চার নম্বর তারে দুই নম্বর ফ্রেটে, আর চার নম্বর ফিঙ্গারটা চলে যাবে দুই নম্বর তারে দুই নম্বর ফ্রেটে, আর তিন নম্বর ফিঙ্গারটা চলে যাবে তিন নম্বর তারে এক নম্বর ফ্রেটে, এক নম্বরটা টপেন থাকবে আর বাকি পাঁচটা দুটো হবে। আর ডি মেজর কর্ডটা তো আমরা আগে শিখছি, দেখা দিই দুই নম্বর ফিঙ্গার চার নম্বর তারে চার নম্বর ফ্রেটে, তিন নম্বর ফিঙ্গার তিন নম্বর তারে তিন নম্বর চার নম্বর ফ্রেটে, চার নম্বর ফিঙ্গার দুই নম্বর তারে চার নম্বর ফ্রেট, আর এক নম্বর ফিঙ্গার থাকছে এক নম্বর তারে দুই নম্বর ফ্রেট। আমরা শিখলাম কি আমার আরো কিছু কম থাকবে, তারপরে আমরা সব যদি আস্তে আস্তে সঙ্গে চাষ করে দেবো।